वेलकम टू मौसुमिस वर्ल्ड। मौसुमिस वर्ल्डे আপনাদের সকলকে জানাই স্বাগত। ডালগোনা কফির পর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ডালগোনা কেকের রেসিপি। কিভাবে বাড়িতে খুব সহজেই কোনো রকম ক্রিম এবং ডিম ছাড়াই এই ডালগোনা কেক তৈরি করবেন সেটা আজকে দেখানো হবে। आसुन वीडियो शुरू करा जाक। और आपनी जदि एखोनो आमार चैनल के सबस्क्राइब ना करे थाकें ताहले अवश्य सबस्क्राइब करे देवें। तो ये डालगोना केक तैरी करार जोनो प्रथमे निये निते होबे 2 टेबल स्पूनर मतन कफी, एरपर चीनी एखाने निते होबे 2 टेबल स्पून, एरपर निते होबे 2 टेबल स्पूनर मतन गरम जल। जलटा दिए खूब भालोभावे एटाके मिशिए निते होबे। एरपर एटाके 5 थेके 10 मिनिटेर मतन खूब भालो करे हुइस्क करे निते होबे। आपनी एखाने स्पून बा हैंड ब्लेंडर बा जेकोनो हुइस्कर व्यवहार करते पारें। 10-15 मिनट खूब भालो करे हुइस्क करार पर जखन एटा क्रिमी हो जाबे तखन बुझते होबे एटा तैरी हो गेछे। एखान थेके 2 टेबल स्पून रेखे देवा होच्छे पर केकटा डेकोरेट करार जन्य। एरपर एर मध्ये देवा होयेछे सादा तेल 1/4 कप। तेलटा दिए खूब भालो करे मिशिए निये एरपर एर मध्ये देवा होयेछे चीनिर गुड़ो। आपनी एखाने चीनीओ व्यवहार करते पारें अथवा चीनीर गुड़ो व्यवहार करते पारें। चीनीर गुड़ोटा एखाने देवा होयेछे 1/2 कापेर मतन। अल्प अल्प करे चीनीटा दिए एटा खूब भालो करे मिशिए निते होबे। अल्प अल्प करे चीनीर गुड़ोटा दिए खूब भालो करे एटाके मिशिए निते होबे। आर एखाने देवा होयेछे दूध, एखाने टोटाल 1/2 कापेर मतन दूध व्यवहार करा होयेछे। एरपर एर मध्ये 1 कापेर मतन मयदा अल्प अल्प करे दिए खूब भालो करे मिशिए नेवा होयेछे। तो एखाने मयदा आछे 1 कप, चीनी आछे 1/2 कप, तेल आछे 1/4 कप और दूध व्यवहार करा हुए छे 1/2 कपेर मतन। অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের বোল নিয়ে এটাতে ভালো করে তেল গ্রিজ করে নিতে হবে। তেলের উপর দিয়ে দেওয়া হয়েছে সামান্য একটু ময়দা। ময়দাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে কেকটা খুব সহজেই উঠে আসতে পারে। সবশেষে এই ব্যাটারের মধ্যে দেওয়া হয়েছে 1 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুনের মতন বেকিং সোডা। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের এই বোলে ব্যাটারটা ঢেলে নিয়ে এরপর এটাকে সামান্য একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে যেতে পারে। এরপর 5 মিনিট প্রিহিট করা একটা প্যানে স্ট্যান্ড দিয়ে তারপর বাটিটা বসিয়ে দিতে হবে। এরপর এটাকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে এভাবেই রেখে দিতে হবে। প্রেসার কুকারে করলে কিন্তু এটা 30 মিনিটে তৈরি হয়ে যাবে। ঠিক 45 মিনিট পর একবার ঢাকনাটা খুলে কেকটাকে চেক করে নিতে হবে যে এটা ঠিকমতো বেক হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আপনি চেক করে নিতে পারেন যে এটা তৈরি হয়েছে কিনা। এখানে টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে তার মানে এটা তৈরি হয়ে গেছে। কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে সাইডগুলো একটা চাকু দিয়ে কেটে নিতে হবে এভাবে। এরপর একটা প্লেটের সাহায্যে এভাবে কেকটাকে বের করে নিতে হবে। এরপর এই কেকের উপরটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি একটা সুইট হোয়াইট সস বানিয়ে নিয়েছি। এটা আমি বানিয়েছি ঘি, মিল্ক, ময়দা আর সুগার পাউডার দিয়ে। সুইট হোয়াইট সসটা দিয়ে এভাবে লাভ ডিজাইন করা হয়ে গেছে।
এরপর এর সাইডটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট মেল্ট করা আর এর মধ্যে আছে আগের তৈরি করা কফি ক্রিমটা। এরপর দিয়ে দেওয়া হয়েছে গ্রেট করা চকলেট। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডালগোনা কেক। হোয়াইট সসের চারিদিকে দেওয়া হয়েছে মেল্ট করা চকলেট আর কফি ক্রিম মিশিয়ে। আপনারা চাইলে শুধু কফি ক্রিমটাও এখানে দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।